বর্তমান সময়ে করোনা ভাইরাস প্রকোপের পাশাপাশি আরও একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু এই ডেঙ্গু প্রতিরোধের সব থেকে বেশি প্রয়োজন আমাদের সচেতনতা আর সেই লক্ষ্যে আমাদের নিশ্চিত করতে হবে আমাদের বাসা বাড়িতে যেন পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস প্রবেশ করতে পারে সেই সাথে বাড়িতে জমে থাকা যদি পানি থাকে যেমন ফুলের টবে পানি থাকতে পারে সেই পানিটি রিমুভ করে ফেলতে হবে এবং যদি ফ্লাওয়ার বাসে পানি থাকে ফ্লাওয়ার বাসের পানি প্রতিদিনই চেঞ্জ করতে হবে আমাদের সকলেরই মনে রাখা প্রয়োজন ডেঙ্গু মশা অন্ধকারে কামড়ায় না দিনের আলোতে এই মশাটি সক্রিয় থাকে বিশেষ করে খুব ভোরে এবং সন্ধ্যার দিকে কাজে শুধুমাত্র রাতের বেলাতেই নয় দিনের একটু যাওয়ার সময় কিংবা যদি একটু রেস্ট নিতে যায় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মশারি টাঙিয়ে নিতে হবে ডেঙ্গু জ্বর সাধারণত একশো এক থেকে একশো দুই ডিগ্রির মতো হয়ে থাকে সাথে মাথা ব্যথা গা ব্যথা চোখের চারপাশে ব্যথা এই ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে সাধারণ ডেঙ্গু জ্বর দেখা যায় পাঁচ থেকে সাত দিনের মধ্যেই ভালো হয়ে যায় কিন্তু যদি গুরুতর অবস্থা হয়ে যায় সেক্ষেত্রে রক্তপাত হয়ে যেতে পারে যেটাকে আমরা ডেঙ্গু হেমোরেজিক ফেভার বলে থাকি ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির যদি কারো নাক দিয়ে রক্ত পড়া কিংবা কালো পায়খানার সমস্যা দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালাইজড করতে হবে ডেঙ্গুর ক্ষেত্রে শক সিনড্রোম হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে অনেক সময় পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে কাজে সচেতনতাই হচ্ছে সব থেকে বড় প্রয়োজন আমাদের এই ডেঙ্গু প্রতিরোধ করার জন্য ডেঙ্গু ট্রিটমেন্টে যেহেতু রক্তপাতের সম্ভাবনা থেকে থাকে সেই জন্য সাধারণত চিকিৎসকরা ডেঙ্গুর চিকিৎসায় কোনো অ্যান্টিবায়োটিক কিংবা অ্যান্টিস্টেরোডাল কোনো মেডিসিন প্রেসক্রাইব করেন না খুব প্রয়োজন হলে তারা প্যারাসিটামলটাই প্রেসক্রাইব করে থাকেন তবে ডেঙ্গুর চিকিৎসায় সব থেকে বেশি প্রয়োজন প্রপার ডায়েটারি ম্যানেজমেন্ট এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম আজকে মূলত এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো একজন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড নিশ্চিত করতে হবে সেটি তিন থেকে সাড়ে তিন লিটার পর্যন্ত হতে পারে এই ফ্লুইডের মধ্যে শুধুমাত্র যে মিনারেলস ওয়াটার থাকবে তা নয় আমাদের সিজনাল যে ফ্রুটসগুলো রয়েছে সেই ধরনের ফ্রুটসের জুস হতে পারে ইলেকট্রোলাইট যাতে ইমব্যালেন্স না হয়ে যায় সেই জন্য ডাবের পানি হতে পারে বিভিন্ন ধরনের শরবত হতে পারে আদার পানি হতে পারে কিংবা বাড়িতে তৈরি করা যে কোনো ধরনের স্যুপ হতে পারে হতে পারে চিকেন স্যুপ কিংবা ভেজিটেবল স্যুপ কিংবা এগ স্যুপ সেই সাথে আমাদের কিছু ভেজিটেবল রয়েছে যেমন টমেটো শশা গাজর এই ভেজিটেবলগুলো ব্লেন ব্লেন্ড করেও কিন্তু একজন ডেঙ্গু পেশেন্টকে দেওয়া যেতে পারে আমাদের নিশ্চিত করতে হবে একজন ডেঙ্গু পেশেন্ট যাতে দুই ঘন্টা পর পর এই লিকুইড জাতীয় খাবারগুলো গ্রহণ করে থাকেন সেই সাথে তাদের রেগুলার যে খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই এনশোর করতে হবে এবং খাবারগুলো একটু সফট ফর্মে দিতে হবে যাতে ডেঙ্গু পেশেন্টের হজমে কোনো সমস্যা না হয়ে থাকে ডেঙ্গু আক্রান্ত পেশেন্টের একদিন পরপর সিবিসিটা টেস্ট করাতে হবে এবং তাদের প্লাটিলেটের কাউন্ট কীরকম রয়েছে সেটা আসলে একটু ফলো আপ করতে হবে ডেঙ্গু আক্রান্ত পেশেন্টের প্ল্যাটলেট যদি কমে যায় সেক্ষেত্রে প্রতিদিন আট থেকে দশ প্যাকেটের মতো স্যালাইন গ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে যাদের কিডনি সমস্যা রয়েছে কিংবা কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে কিংবা হাই ব্লাড প্রেশার রয়েছে তারা অবশ্যই ডক্টরের পরামর্শ গ্রহণ করে নেবেন প্লাটিলেটটাকে বাড়ানোর জন্য আপনারা কিন্তু পেঁপে পাতার রস খেতে পারেন দুটি পেঁপে পাতা ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ড করে এক চামিচ করে দিনে দুই থেকে তিনবার গ্রহণ করা যেতে পারে এছাড়া পাকা কিংবা কাঁচা পেঁপে ডালিম কমলা গাজর কিশমিশ রসুন কিংবা পালন শাক কিংবা ডাবের পানি এবং দুধের সাথে একটু হলুদ কিংবা মিষ্টি কুমড়া জুস করে তার সাথে একটু মধু মিক্সড করে খেতে পারেন এই খাবারগুলো কিন্তু আপনার প্লাটিলেট বাড়াতে অনেক বেশি হেল্প করে থাকবে এবার আসুন বিশ্রামের ব্যাপারটা নিয়ে কথা বলা যাক একজন ডেঙ্গু আক্রান্ত পেশেন্টকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম গ্রহণ করতে হবে প্রতিদিন যাতে সাত থেকে আট ঘন্টা ঘুম হয় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই সাথে অনেকে দিনের বেলাতেও ঘুম দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই দুপুরে খাওয়ার এক ঘন্টা পরে বিশ থেকে তিরিশ মিনিটের মতো একটি ন্যাপ নিতে পারেন এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে হবে সেই সাথে সকল ধরনের মানসিক চাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে ডেঙ্গু আক্রান্ত পেশেন্টদেরকে আমি আবারও বলছি প্রচুর পরিমাণে লিকুইড জাতীয় খাবার গ্রহণ করতে হবে যাতে কোনোভাবে তাদের বডিটি ডিহাইড্রেট না হয়ে যায় পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে হবে এবং সব ধরনের মানসিক চাপ থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে ডেঙ্গু জ্বরে আতঙ্ক নয় সচেতনতায় হয়ে উঠুক আমাদের মূল হাতিয়ার